সুপ্রিয় দুই হাজার একুশ সালে এসেছি পরীক্ষার্থীরা শুভেচ্ছাও বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তোমাদের রসায়ন যে তিন নম্বর অ্যাসাইনমেন্টটা অর্থাৎ পঞ্চম সপ্তাহে এসে তোমাদের তিন নম্বর অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে তোমরা খেয়াল রাখবা যে পঞ্চম সপ্তাহে তিন নম্বর অ্যাসাইনমেন্ট এই তিন নম্বর অ্যাসাইনমেন্টটা আমি এখানে সম্পূর্ণভাবে দিয়েছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে এখান থেকে ধারণা নিয়ে করতে পারো অথবা এভাবে করলেও হবে আর এখানে তোমাদের যে পরীক্ষাটার কথা বলা দেখো রাসায়নিক বিক্রিয়া পর্যবেক্ষণ বিক্রিয়ায় সমীকরণ ও উৎপন্ন শনাক্তকরণ পদ্ধতি বর্ণনা এবং কাপড় কাঁচা সোডা বেকিং সোডার আণবিক ভর দেখো এখানে কাঁচা বা বেকিং যে কোনো একটা নিয়ে তুমি করতে পারো এক টেবিল চামচ পরিমাণ কাপড় কাঁচা সোডা অথবা বেকিং সোডা তুমি যে কোনো একটা নিতে পারো সমস্যা নেই আর কি কাঁচের কাঁচা না চাই এতে দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার অথবা লেবুর রস যোগ করো এখানে তোমাদের যে বিষয়টা দেখো তোমাদের গ্লাসে নিতে বলা হয়েছে কিন্তু আমি এখানে তোমাদের পর্যবেক্ষণ বিষয়টা সুন্দরভাবে আমি তুলে ধরেছি এই কারণে যে তোমরা যেন বুঝতে পারো ঠিক আছে গোলতলি ফ্লাস্ক কিভাবে করা হয় তোমরা চাইলে যন্ত্রপাতিগুলো একটু ভিন্ন করে করতে পারো কিন্তু আমি সুন্দরভাবে তুলে ধরেছি লক্ষ্য করো পরিবর্তন পর্যবেক্ষণ করো এবং রাসায়নিক বিক্রিয়া সমীকরণ উৎপন্ন গ্যাসের শনাক্তকরণ পদ্ধতি এবং কাপড় কাঁথা ছোড়া অথবা বেকিং সোডার আণবিক ভর নির্ণয় সংক্রান্ত প্রতিবেদন এটা করতে হবে আর এখানে লক্ষ্য করো তোমরা ক খ গ ঘ দিয়ে করার প্রয়োজন নাই যেহেতু এটা সম্পূর্ণ একটা পরীক্ষা অতএব তোমরা কি এক একভাবেই করে যাবে ঠিক আছে এই যে এখানে যেগুলো থাকবে যে সতর্কতা বা রাসায়নিক বিক্রিয়া সবগুলোই এখানে দেওয়া হয়েছে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে শুরু করি আসো আমাদের মূল অ্যাসাইনমেন্টে আর একটু বিষয় লক্ষ্য করে তোমাদেরকে বলি যে আমি দেখেছি আমার ভিডিও অনেকেই দেখো আমি জানি না তোমাদের ভালো লাগে কিনা আশা করি যে সবসময় তোমাদের উপকার করার জন্য আর তাই তোমাদের কাছে মাত্রই চাওয়া তোমরা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করার পরে পাশে বেলাইকনটি অন করে রাখবে যেন পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য তোমাদের কাছে বারবার অনুরোধ করি শুধু একটাই একান্ত অনুরোধ যে তোমরা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ অনেক ভিউজ আসছে অনেকেই দেখি আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করে এটা খুব কষ্টের বিষয় আমি আশাবাদী যে তোমাদের ভিডিও যদি ভালো নাও লাগে তাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো আসুন মূল তথ্য অর্থাৎ একটা পরীক্ষণ করতে তার মূল তথ্যগুলো লাগে তো লিখিয়ে দেখো বেকিং সোডা বা খাবার সোডার রাসায়নিক নাম সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট যা রাসায়নিক সংকেত এনএস সিও থ্রি যা একটি ক্ষারক

ঠিক আছে তাহলে দুইটাই সঠিক যে কোনো একটা লিখতে হবে এর রাসায়নিক সংকেত কথা সি এস টি সিরা বলো এটা হচ্ছে আমাদের কি ভিনেগার আচ্ছা বেকিং সোডা ও ভিনেগার পরস্পর সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যাসিটেড লবণ পানি ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে অর্থাৎ এই যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আর হচ্ছে যে তোমার এই যে ভিনেগার পরস্পর সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যাসিটেড লবণ আর কি এই হচ্ছে আমাদের পানি আর কার্বন ডাইঅক্সাইড এইগুলো আমাদের উৎপন্ন করে এখন এখানে এটা দেখো এটা হচ্ছে জলীয় দ্রবণ এখানে দিয়ে এখানে লিকুইড আর এটা হচ্ছে কি জি গ্যাস এটা একটু দিয়ে দেবা তাহলে ভালো হয় তাহলে এই গ্যাসটা এই যে গ্যাসটা উৎপন্ন হলে এটা নিয়ে আমাদের মূল কাজ তাই না তাহলে আসো আমরা শুরু করি পর্যবেক্ষণ প্রয়োজনীয় উপকরণ যন্ত্রপাতি একটি গোলতলি ফ্লাস্ক একটি থিসেল ফানেল দুই দুইবার সমকোণে বাঁকানো একটি কাঁচের নির্গম নল কয়েকটি গ্যাস দ্বার ছিদ্রযুক্ত সিপি স্ট্যান্ড এই। দেখো তাহলে রাসায়নিক দ্রব্যাদি ভিনেগার বেকিং সোডা দিয়াস লাই ম্যাগনেশিয়াম চুনের পানি তারপর আছে লিট পেপার তোমরা এখানে দেখো গ্লাসে নিতে বলা হয়েছে তুমি গ্লাস খেয়ে পরে গোলতলি ফ্লাক্সে নিয়ে নিলা ঠিক আছে তারপর তুমি এটা পর্যবেক্ষণ করলে সমস্যা নেই দেখো কাদের ধারা তোমাকে অবশ্যই লিখতে হবে দেখো এইভাবে আমরা কি যন্ত্রটা সেট করবো ঠিক আছে এরপরে খেয়াল করো একটি গোলতলি ফ্লাক্সে কিছু ব্যাকিং সোডা নেওয়া হলো সিপির সাহায্যে গোলতলি ফ্লাক্সের এক মুখ দিয়ে একটি থিসল ফানেল এবং অপর মুখ দিয়ে দুইবার সমকলে বাঁকানো নির্গম নলের একটি প্রান্ত প্রবেশ করানো এই দেখো এই যে এই যে এইভাবে এই একবার আর এই যে একবার দুইবার বাঁকানো ঠিক আছে এবার নির্গম নলে অপর প্রান্তে একটি গ্যাস দ্বার এটা গ্যাস দ্বার হবে জ্বর হয়ে গেছে গ্যাস দ্বার আকার হবে এমনভাবে সংযোগ করে দিয়ে যেন উৎপন্ন গ্যাস বের হতে না পারে এই যে এখানে এমনভাবে মানে আটকাই দেবো যেন কি এর মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইড যেন না আসতে পারে এরপরে এখানে একটা বলছি যে এখানে যখন ভিনেগার যোগ্য তারপরে এটাকে কি আটকাই দেওয়ার ব্যবস্থা রাখবে এরকম একটা ব্যবস্থা রাখবো যেন এখান থেকে কী করে আর গ্যাস উপর দিকে বের হতে না পারে অথবা এই যে দেখছো লক্ষ্য এমনভাবে ভাবে যেন এই কি থিসেল নিম্ন প্রান্তটা কি ভিনেগারের ঠিক নিচে থাকে তাহলে আর কি গ্যাস বের হইতে পারবে না ঠিক আছে পারো এটা আমি লিখি নাই যদিও তোর লিখে দেবে এরপর থিসেল ফ্যানেলের মধ্যে দিয়ে কিছু পরিমাণ ভিনেগার যোগ করে তো মুখ বন্ধ করে দিই এই মুখ বন্ধ না করে বরং ওই থিসেল ফ্যানেলটি এমন ভাবে স্থাপন করি যেন ভিনেগারের ঠিক নিচে থাকে এভাবে লেখলো হয় তাই ঠিক আছে ভিনেগার ও বেকিং সোডা বিক্রিয়া করে বুধবুত আকারে উৎপন্ন গ্যাস নির্গম নলের মধ্যে দিয়ে বের হয়ে আসবে নির্গম নল দিয়ে বের হয়ে আসা গ্যাসকে গ্যাস দ্বারে সংরক্ষণ করা হলো যেহেতু কার্বন ডাইঅক্সাইড বাতাসের অন্যান্য গ্যাসের অপেক্ষা তুলনামূলকভাবে ভারী সেহেতু কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্বারে নিচে জমা হবে খেয়াল করা গ্যাস দ্বারে কি নিচে জমা হবে এখন এখনকার করে এই যে গ্যাসটা আসো তার পর্যবেক্ষণ আমাদের করতে হবে আমরা আমাদের পরীক্ষা শেষ এখন যে আমরা গ্যাসটা পাইলাম সেই গ্যাসটা আমাদের কি পর্যবেক্ষণ করতে হবে তো উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের শনাক্তকরণ পরীক্ষা প্রথমে একটি গ্যাস দ্বারে কিছু উৎপন্ন গ্যাস নিয়ে বর্ণ ও গন্ধ লক্ষ্য করি দেখো কোনো বর্ণ বা গন্ধ নেই পর্যবেক্ষণটা কি কিন্তু সামান্য উৎকর অবস্থা অনুভূত হয় তাহলে উৎপন্ন গ্যাস বর্ণ ও গন্ধহীন এবং শ্বাস দি যা কি কার্বন ডাইঅক্সাইড ধর্মের অনুরূপ তাই না তাই উৎপন্ন গ্যাস হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু শ্বাসরোধক মানে আমরা ত্যাগ করি কার্বন ডাইঅক্সাইড এখন আরও যদি মুখের সামনে আমাদের নাকের সামনে কার্বন ডাইঅক্সাইড নেই তাহলে দেখবো আমাদের শ্বাস বের হচ্ছে না কারণ এটা কি কার্বন ডাইঅক্সাইড কি শ্বাস রোধে আর কি আচ্ছা একটি গ্যাস দ্বারা কিছু গ্যাস নিয়ে একটি জ্বলন্ত কাঠি প্রবেশ করে ঠিক আছে কাঠিটি নিভে গেল ও গ্যাসও জ্বললো না তা কাঠিটি কি নিভে গেছে একটা ওই গ্যাস দ্বারা মধ্যে নিবা কাঠিটি নি জলে জ্বললো না মানে নিভে গেল নিভে গেল কেন তাহলে কারণ কি আমরা জানি কার্বন ডাইঅক্সাইড গ্যাস কি করে আগুন নিভাইতে সাহায্য করে ঠিক না তাহলে এই কার্বন ডাইঅক্সাইডের ধর্ম আগুন নিভিয়ে ফেলা তাই এটি কি কার্বন ডাইঅক্সাইড তাহলে এটা আমরা নিতে পারি সিদ্ধান্ত নিতে এটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন গ্যাসপূর্ণ একটি পরীক্ষা নালে সামান্য পরিমাণে পানি নিয়ে ভালোভাবে ঝাঁকাই এবং এতে কয়েক ফোঁটা নীল লিটমাস দ্রবণ যোগ করি এখন নীল কি হলো দেখো পর্যবেক্ষণটাকে নীল লিটমাস কি হলো লাল বর্ণ ধারণ করলো উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাস অ্যাসিড হবে এই রশ্মিকের টাগ আসবে অ্যাসিড ঠিক না কারণ কই যে আমরা জানি অ্যাসিড কি করে নীল নিটপ্লাসকে কি করে লাল করে এটি পানির সাথে বিক্রিয়ায় কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে এই কার্বনিক অ্যাসিডই কি করছে যেহেতু পানির মধ্যে নিয়ে ঢাকাইছি তাহলে কি হইছে কার্বনিক অ্যাসিড হইছে এই কার্বনিক অ্যাসিডটা কি করছে নীল নিটপ্লাসকে লাল করে ফেলছে একটি পরীক্ষা নলে চুনের পানি নিয়ে এতে উৎপন্ন গ্যাস জানি একটি পরীক্ষা চুনের চুনের পানি নিয়ে এতে উৎপন্ন গ্যাস ধারণা করি মানে আমাদের যে গ্যাসটা উৎপন্ন তাহলে চুনের পানি ঘোলাটে হয়ে গেল তা ঘোলাটে কি কারণে আমরা জানি সেটা কি কারণে একমাত্র কার্বন ডাইঅক্সাইড হলে কি চুনের পানি ঘোলা হয়ে যায় কার্বন ডাইঅক্সাইড প্রথমে চুনের পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন এখানে কি হবে উৎপন্ন করে এখানে আমরা ক্যালসিয়াম কার্বনেট অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট এখানে লিখে ফলে চুনের পানি এখানে যে কার্বন ডাই অক্সাইড প্রথমে চুনের পানির সাথে বিক্রিয়া করে অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে ঠিক আছে আচ্ছা তাহলে কি এটা উৎপন্ন হয়েছে গেল এই যে বিক্রিয়াটা এই বিক্রিয়াটা দিয়ে দিবা যে কারণে কি যেহেতু চুনের পানি ঘোলা হয়ে গেছে তাহলে আমরা বলতে পারি যে এটা কার্বন ডাইঅক্সাইড তাই না এরপরে দেখো পরীক্ষায় পরে ঘোলাটে চুনের পানি যেটা পেয়েছিলাম এর আগের পরীক্ষায় ঘোলাটে চুনের পানিতে পরে অনেকক্ষণ ধরে উৎপন্ন গ্যাস চালান এখন এখন আরও কিছু গ্যাস চালনা করলাম ঘোলাটে পানি আবার কি পরিষ্কার হয়ে গেল কেন অধিক পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বোনেট দ্রবণীয় হয়ে যায় অর্থাৎ নিচে কি এটা কি দ্রবিত হয় দ্রবণীয় কি ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনে পরিণত হয় উৎপন্ন গ্যাস পূর্ণ একটি গ্যাস দ্বারে এক টুকরো জ্বলন্ত ম্যাগনেশিয়াম পাত প্রবেশ করায় ম্যাগনেশিয়াম পাত উজ্জ্বলভাবে জ্বলতে থাকে দহনের ফলে যারে কালো বর্ণ বর্ণের কঠিন পদার্থে কণা জমা হলো তাহলে কি হলো আমাদের সিদ্ধান্ত রাখি উৎপন্ন গ্যাসে ম্যাগনেশিয়াম জলে তাহলে ম্যাগনেশিয়াম আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের কী করে জলে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের সাথে কি ম্যাগনেশিয়াম বিক্রিয়া করে বিক্রিয়া করে কি হয় কার্বন কণা নিশ্চিত করে ঠিক আছে এই জন্য কি কালো বর্ণ দেখা যায় তাহলে এইভাবে কি আরও অনেক কি পরীক্ষা আছে এগুলো দিয়ে তোমরা করতে পারো ঠিক আছে আমি এখানে ছয়টা পরীক্ষা দিছি তোমরা এই ছয়টা পরীক্ষা করতে পারো অথবা এর সাথে আরও কয়েকটা যোগ করে করতে হবে ফলাফলটা কি বেকিং সোডা ভিনেগার পয়সা সাথে বিক্রিয়া করে যে গ্যাস উৎপন্ন হয় তাহলে কি কার্বন ডাইঅক্সাইড আমরা সিদ্ধান্ত নিলাম এরপর আছে কি সতর্কতা আমাদের এই সতর্কতাগুলো এই সতর্কতাগুলো নেওয়া লাগবে এটা তোমরা করবা ঠিক আছে এরপর লক্ষ্য করো বেকিং সোডার আপেক্ষিক আণবিক ভর নির্ণয় তা আপেক্ষিক আণবিক ভরটা কি আমরা জানি কি দেখো কোন পদার্থের অনুতে বিদ্যমান পরমাণু সময়ের আপেক্ষিক পারমাণবিক ভরের সমষ্টিকে আপেক্ষিক আণবিক ভর বলা হয় এটা আমরা জানি নাকি কোন পদার্থের অনুতে বিদ্যমান পরমাণু সময়ের আপেক্ষিক পারমাণবিক ভরের সমষ্টিকে আপেক্ষিক আণবিক ভর বলা হয় এখন আমরা কি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এর আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করব অথবা তুমি এখানে কি করতে পারো ওই সোডিয়াম কার্বনেট বোধহয় বলা হয়েছিল নাকি না হ্যাঁ সোডিয়াম কার্বনেট বা তোমাকে কি বলা হয়েছিল যে সোডা আহ নিতে পারো আচ্ছা দেখো সোডিয়ামের ভর কত তেইশ আমরা জানি হাইড্রোজেনের ভর কত ওয়ান আর কার্বনের পামিক ভর বারো আর অক্সিজেনের পারমিক ভর ষোলো এটা আমরা জানি এরপর আমরা লিখবো ওই যে একইভাবে সোডিয়াম হাইড্রোজেন কার্বনে আপেক্ষিক আণবিক ভর দেখো এখানে সোডিয়াম আছে একটি এক এর ভর কত তেইশ তেইশ দ্বারা গুণ এরপরে যোগ এখানে হাইড্রোজেন আছে একটি এর ভর কত ওয়ান ওয়ান লিখলাম এবার কার্বনে কয়টা আছে একটা এর ভর কত কার্বনের ভর আছে বারো বারো দিলাম অক্সিজেনের কাছে তিনটা ভর কত ষোলো তার ষোলো দিলাম তাহলে এগুলো তেইশ কে তেইশ এক একে এক বারো কে বারো আর তিন ষোলো আটচল্লিশ সবগুলো এইটটি ফোর এটা হচ্ছে কি আমাদের সোডিয়াম হাইড্রোজেন কার্বনের আপেক্ষিক আণবিক ভর আশা করি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পারছো এবং তোমাদের শেষকালের একটি অনুরোধ তোমরা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাইকে ধন্যবাদ